আজ 25শে মার্চ, ভয়াল সেই কাল রাত। 1971 সালের এই ভয়াল কাল রাতের আধারে দেশের ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল সশস্ত্র পাক হানাদার বাহিনী। সারা রাত ধরে চালায় নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ। শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় পরম গৌরবের মহান স্বাধীনতা। মইদুল ইসলামের রিপোর্ট। 1971 সালের 7 মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঢাকায় দফায় দফায় ব্যর্থ হয় বঙ্গবন্ধু এবং ইয়াহিয়া খানের বৈঠক। শান্তিপূর্ণ সমাধানের পথ এড়িয়ে 25 মার্চ সন্ধ্যায় বাঙালির উপর বর্বরোচিত সশস্ত্র হামলার নির্দেশ দেয় তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান। ঢাকায় রাতের নিস্তব্ধতা ভেঙে রাজপথে নেমে আসে হানাদারদের জলপাই রঙের ট্যাঙ্ক, গর্জে ওঠে রাইফেল, শুরু হয় অপারেশন সার্চলাইট নামের নৃশংসতা। গভীর রাতে ঘুমন্ত মানুষদের উপর বর্বর ওই হত্যাযজ্ঞ দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর রাতে পরিণত হয় সে সময়। 25শে মার্চ রাতে যখন এই আক্রমণটা করলো, সাথে সাথে আওয়ামী লীগও বুঝতে পারলো যে এটাই শেষ, এবং আমরা দেখছি যে 26শে মার্চে তখন স্বাধীনতা ঘোষণা করলো, এবং মুজিবনগর ক্যাবিনেট যখন ফর্ম ধরে এপ্রিল মাসে, তারাও 26শে মার্চের যে স্বাধীনতা ডাকটা স্বীকার করে আমরা বলতে গেলে পুরো বাংলাদেশই তখন আন্দোলনমুখী হলো। ভয়াল ওই রাতে একদিকে চলে হত্যাযজ্ঞ, অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে আটকে রাখে আদমজী কলেজের একটি কক্ষে। নগরজুড়ে রাতভর বর্বরোচিত নিধনযজ্ঞ এবং ধ্বংসাত্মক তাণ্ডবের ঘটনা ঘটতে থাকে ঢাকার রাজারবাগ, পুলিশ লাইন, পিলখানা, এপিয়া সদর দপ্তর সহ বিভিন্ন জায়গায়। আর নীল নকশা অনুযায়ী সবচেয়ে বড় হত্যাযজ্ঞ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। পাকিস্তানের সামরিক বাহিনীর ক্ষোভটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে ছিল, কারণ আমি যদি 6 পয়েন্টের আন্দোলন বলি, 11 পয়েন্টের আন্দোলন বলি, আমি যত আন্দোলন আমি বলতে পারি বড় আকারে বাংলাদেশের, সব আন্দোলনের শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়। যেই জেনোসাইডটা হয়েছে, যেটাকে মূল বিষয় হলো একটা ইন্টেন্ট টু ডিস্ট্রয়, এবং 4টা ক্যাটাগরি, ওটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ন্যাশনাল, জাতীয় কারণে, বর্ণবাদী রেশিয়াল কারণে, এথনিক কারণে, এবং আরেকটা ধর্মের কারণে। এই 4টাই মিলে যায় 1971-এ যেই জেনোসাইডটা বাংলাদেশে হয়েছে। তো আমার মনে হয় যে হয়তো দেরি হয়ে যাচ্ছে, মানে দেরি হয়েছে কিছুটা, 50 বছর উপর লেগে গেছে, তবে একটা সময় বিভিন্ন দেশ যারা স্বীকৃতি দেয়নি, এমনকি আমি মনে করি যে জাতিসংঘের সাধারণ পরিষদে হয়তো একটা স্টেটমেন্টের মাধ্যমে আমরা হয়তো সেই স্বীকৃতি পাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেফতার আর অপারেশন সার্চলাইটের খবর সারা দেশে ছড়িয়ে পড়লে শুরু হয় আন্দোলন প্রতিরোধের অগ্নিস্ফুলিঙ্গ। 9 মাসে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে রমজান মাসেও বিএনপির আন্দোলন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে ইফতার মাহফিলে একথা জানান তিনি। এছাড়া অবিলম্বে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গ্রহণযোগ্য নির্বাচন দেবার দাবি জানান তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। রমজানের প্রথম দিনে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এতিম ও ওলামাদের সাথে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি, যেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন রমজান মাসে দেশের খাদ্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে। তিনি অভিযোগ করে বলেন সরকারের অব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। প্রতিটি জিনিসের দাম আজকে বেড়ে গেছে, এবং দুর্ভাগ্যজনকভাবে এই দাম বাড়ার কারণটাই হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের তাদের যে অব্যবস্থাপনা, দুর্নীতি, এবং তাদের যে বিভিন্ন ক্ষেত্রে যে সিন্ডিকেট তৈরি করেছে, সেই সিন্ডিকেটের কারসাজিতে অতিরিক্ত মুনাফার লোভে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। রমজান মাসেও বিএনপির আন্দোলন চলমান থাকবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন দলীয় কর্মসূচি। 1 এপ্রিল শনিবার সারা দেশের সকল মহানগর ও জেলায়
বেলা দুটা থেকে চারটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হবে। আগামী 8 এপ্রিল শনিবার সারা দেশের সকল মহানগরের থানা পর্যায়ে, জেলার উপজেলা পর্যায়ে বেলা 3টা থেকে 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হবে। আগামী 9 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত বিভাগ অনুযায়ী বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের সকল ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র বিলি, 10 দফার প্রচারপত্র, রাষ্ট্র সংস্কারের মেরামতের প্রচারপত্র, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রচারপত্র, মানববন্ধন। দেশ ও জাতি চরম সংকটে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব তাদের আন্দোলন কর্মসূচিতে জনগণকে অংশ নেয়ার আহ্বান জানান। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের সংলাপের প্রস্তাবকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। সংলাপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে দলের সিনিয়র নেতারা অভিযোগ করেছেন, সরকারের এজেন্ডা বাস্তবায়নে বিএনপিকে আলোচনায় ডেকেছে ইসি। সংলাপে না যাওয়ার কারণ হিসেবে তারা বলছেন, ইসির সাথে আলোচনায় সমাধান হবে না রাজনৈতিক সংকটের। জানাচ্ছেন ইমরুল আহসান। দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখনও মাঠের আন্দোলনে সক্রিয় বিএনপি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে না যাওয়ার স্পষ্ট ঘোষণাও দিয়েছে দলটি। এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার বিএনপিকে হঠাৎই সংলাপে বসার প্রস্তাব দিয়েছে ইসি। তবে কমিশনের সংলাপে সাড়া দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দলের নেতারা। প্রশ্নই তো উঠে না, যারা চিঠি দিয়েছে তাদেরকে তো আমরা রেকগনাইজ করি না, জাতি রেকগনাইজ করি না, এবং তাদেরকে তো বসানো হয়েছে একটা পারপাস নিয়ে, আরেকটা নির্বাচন চুরি করে ক্ষমতায় যাবে। এই লোকগুলোকে পারপাসটাই এটা, আগামী নির্বাচনে ভোট চুরি করে আবার ক্ষমতা দখল করা, এটাই এজেন্ডা। এই এজেন্ডার পরিপ্রেক্ষিতে এইসব তামাশা চলছে আর কি। সংলাপের চিঠিটা আমাদেরকে দিয়েছে ওনারা অফিসিয়ালি। মজার ব্যাপার হলো এই চিঠির মধ্যে কোনো এজেন্ডা নাই যে কী নিয়ে আলোচনা হবে বা কী কারণে আমরা ওনাদের ওখানে যাবো, কিছু না। জাতীয় নির্বাচন মানে কি? জাতীয় নির্বাচন মানে তো 18 নির্বাচন হয়েছে, 14 হয়েছে, সেই রকম নির্বাচনেরই তো পুনরাবৃত্তির আভাস আমরা এখন দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে। তারপরে উকিল আব্দুল সত্তার মডেলের সেই উকিল মডেল, কত রকমের কাহিনী দেখছি। সেখানে নির্দিষ্ট এজেন্ডা ছাড়া ওখানে গিয়ে এই রমজানের মধ্যে সময় নষ্ট করার তো কোনো যুক্তি নেই। ওই জন্য ওই সংলাপের ব্যাপারে আমরা তাৎক্ষণিক বলে দিয়েছি যে না, এই সংলাপে আমরা যাবো না। 27 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর গেল বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে এক দফা সংলাপ করেছিল কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন। সে সংলাপও বর্জন করেছিল বিএনপি ও তার মিত্ররা। বিএনপি বলছে নির্বাচনকালীন সরকারের সুরাহা ছাড়া ইসির সাথে আলোচনা অর্থহীন। সরকারের একটা ইচ্ছার প্রতিফলন এবং সরকারকে ধুয়ে মুছে আন্তর্জাতিক মহলে গণতান্ত্রিক একটা সুন্দর পুত্রপবিত্র চরিত্রের সরকার এটা দেখানোর জন্য এটা একটা স্টেপ এই নির্বাচন কমিশনের। যারা জোর করে ক্ষমতায় বসে আছে তাদের অধীনে যে নির্বাচনটা হবে না, এটা দেশের মানুষের কাছে যেভাবে পরিষ্কার, দেশের বাইরেও সকলের কাছে পরিষ্কার। যতক্ষণ একটা নিরপেক্ষ সরকার এসে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করবে, ততক্ষণ নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। বিএনপি নেতারা বলছেন, শুধু ইসির সংলাপ বর্জনই নয়, নিরপেক্ষ সরকারের দাবি না মানলে ক্ষমতাসীন দলের সাথেও কোনো আলোচনা যাবে না তাদের দল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতাদের মুখে ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার কথাকে ভূতের মুখে রাম নাম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কাদের বলেন, বিএনপি কখনোই জনগণের বাক স্বাধীনতাকে ধারণ করেনি, বরং সুযোগের অপব্যবহার করে বিএনপি নেতৃবৃন্দ প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। নিজেদের ইচ্ছে মতো মন গড়া অপপ্রচার চালাতেও তারা কুণ্ঠাবোধ করে না বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, ডিজিটাল বাংলাদেশের কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে নির্লজ্জভাবে মিথ্যাচার করে যাচ্ছেন বিএনপি নেতারা। দুবাইয়ে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। বৃহস্পতিবার রাতে ইন্টারপোল ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় তার নাম পাওয়া যায়। দুদিন আগে পুলিশ মহাপরিদর্শক আরাফ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানোর কথা জানিয়েছিলেন। জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। 2018 সালের 7 জুলাই খুন হন পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান। ওই হত্যা মামলার আসামি ছিলেন রবিউল ইসলাম। হত্যাকাণ্ডের পরপরই পালিয়ে যান ভারতে। নিজের আসল নাম পরিচয় পাল্টিয়ে আরাফ খান নাম ধারণ করে গ্রহণ করেন ভারতীয় পাসপোর্ট।
এরপর সেখান থেকে পাড়ি জমান দুবাইয়ে, বনে যান সেখানকার স্বর্ণ ব্যবসায়ী। পুলিশ হত্যাকাণ্ডের আসামি আরাফ খান ফের আলোচনায় আসেন দুবাইয়ে তার স্বর্ণের দোকান উদ্বোধন করে, যেখানে উপস্থিত হতে দেখা যায় বাংলাদেশের তারকা ক্রিকেটার সহ দেশি বিদেশি বেশ কিছু তারকাদের। দুবাইয়ে গিয়ে এই আরাফ খানের যে মানে স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এটা আসলে দুঃখজনক। তারা কেন করেছেন আমরা জানি না। আরাফকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চিঠিও পাঠানো হয়। আমরা একটা রেড নোটিশ জারি করেছি এবং এটা ইন্টারপোল হেডকোয়ার্টার যায়, ইন্টারপোল হেডকোয়ার্টার আমি একটা খবর পেয়েছি যে তারাও এটা অ্যাকসেপ্ট করেছে। এরই মধ্যে ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে। ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে আরাফকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছুটা অগ্রগতি হলো পুলিশের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রমজানের প্রথম দিনেই জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। তবে এবছর জিনিসপত্রের বর্ধিত দামের প্রভাব পড়তে দেখা গেছে ইফতারের বাজারেও। পণ্যের দাম বেশি হওয়ায় বিক্রি কমে যাওয়ায় এবছর মুনাফা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। চকবাজার ছাড়াও রাজধানীর বেইলি রোড সহ বেশিরভাগ ইফতার বাজারের চিত্র একই। নগরীর কয়েকটি ইফতারের বাজার ঘুরে মুশফিকুল সালেহিনকে সাথে নিয়ে জানাচ্ছেন মেজার রহমান। প্রতিবারের মতো এবারও পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার শাহী মসজিদের সামনে রকমারি ও মুখরোচক ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। হরেক রকমের কাবাব, শরবত, ভাজাপোড়া সহ পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব খাবার রয়েছে এখানে। তবে ইফতার সামগ্রীর চড়া দামের প্রভাব পড়েছে এবছরের বেচা কিনায়। তো গত বছর আমি 1700 টাকায় 4-5টা আইটেম কিনতে পেরেছি, কিন্তু এবার 2-3টা আইটেম কিনতে গিয়েই আমার প্রায় 1800 টাকার মতো চলে গেছে। চকবাজার ইত্যাদি খেলে আমার অতৃপ্ত থাইকা যায়। আর বড় বাপের পোলা ঠোঙ্গা বাই নিয়ে যায়, এটা ছিল 400 টাকা কেজি, এবছর 800 টাকা। আগে যেটা দিয়েছিলাম 200 টাকা, এটা না 300 টাকা হয়ে গেছে, অনেক দাম। ঢাকার উত্তরা থেকে আসছি। রকম ভেদে কাবাব থেকে শুরু করে চকবাজারের সব ইফতার সামগ্রীর দাম গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় চড়া দামে ইফতার বিক্রি করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। মুনাফা নিয়েও চিন্তিত তারা। চকবাজারে জিনিসের দাম বাড়তি, কাস্টমার দাম দিকে চলে যায়, আবার আসে নেয়। তার মহব্বতের পেস্তা বাদামের শরবত আছে 200 টাকা করে, মুরগির রোস্ট আছে আপনার 100 টাকা করে, গরুর কাবাব আছে 20 টাকা করে। ওইটা চিকেন তাওয়া আচার, ঝাল টক মিষ্টি, একটার মধ্যে 3টা ফ্লেভার আছে। গত বছর বিক্রি করতাম 200 টাকা বাটি, এইবার 240 টাকা। স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে চকবাজারে স্থাপন করা হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অস্থায়ী ক্যাম্প। প্রথম দিন সতর্ক করলেও পরবর্তীতে অনিরাপদ খাদ্যের জন্য শাস্তির কথা জানিয়েছেন তারা। আমরা এখন মনিটরিং করতেছি, তাদেরকে সতর্ক করতেছি, তারা যদি সতর্কতা অনুসারে কাজ না করে, তারা যদি না শুধরায়, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব পরবর্তীতে। এদিকে রাজধানীর অভিজাত এলাকার মধ্যে সবচেয়ে বেশি জমজমাট বেইলি রোডের ইফতার বাজার। ইফতারের বাড়তি দাম নিয়ে এখানেও অভিযোগ পাল্টা অভিযোগ করছেন ক্রেতা বিক্রেতা। উৎপাদন খরচ বেশি, কিন্তু বিক্রয়টা বেশি করতে পারতেছি না, যার জন্য একটু প্রফিট টিকানো খুব টাফ ব্যবহার হয়ে যাচ্ছে। প্রাইস তো একটু বেশি স্বাভাবিকভাবেই, কারণ যেহেতু জিনিসপত্রের দাম বেশি। রমজানের প্রথম ইফতারটাই ভাবলাম যে নববর্ষের ইফতারটা দিয়ে আমাদের ইফতারটা হোক আর কি। সারাদিন রোজা রাখার পর খুব বেশি ভাজাপোড়া ও ঝলসানো খাবার না খেয়ে বেশি করে তরল জাতীয় খাবারের পাশাপাশি ফলমূল শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি 190 থেকে 195 টাকায় বিক্রি করার ঘোষণা এলেও তার কোনো প্রভাব পড়েনি বাজারে। বাজারে বিক্রি হচ্ছে আগের মতোই 250 থেকে 260 টাকা কেজি দরে। মাংসের দাম গেল সপ্তাহের মতো থাকলেও ক্রেতা নেই তেমন একটা। বাড়েনি মুদি পণ্যের দামও, তবে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে লেবু, শসা আর বেগুন, জানাচ্ছেন রোকনউদ্দিন।
রমজান শুরুর ঠিক আগের দিন বৈঠক করে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি 190 থেকে 195 টাকায় বিক্রির ঘোষণা দিয়েছিল দেশের বড় চার মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠান। কিন্তু পরদিন শুক্রবারের বাজারে তার প্রভাব কোথায়? বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দামেই। ব্রয়লার মুরগি কিনলাম দুই মাস পরে, আগে 4-5টা কিনতাম, আজকে 2টা কিনলাম, এই হলো অবস্থা, আর কি বলবো বলেন। বিক্রেতারা বলছেন নিজেদের লাভ আগের মতো ঠিকঠাক রেখেই পাইকারি মূল্য নির্ধারণ করায় খুচরা বাজারে তার প্রভাব পড়েনি। কমসেটা কমান্তি, কিন্তু এটা ওরা রেট দিত যদি 150 টাকা, নইলে 160 টাকা রেট দিলে সবাই মনে করেন আপনার জিনিসটা হইতো, ওরা ওকে চাহিদা মতন ওরা রেট দিলে হইব। এরই মধ্যে কারওয়ান বাজারে এসে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তখন 250-260 টাকা কেজির ব্রয়লার মুরগির দাম নেমে আসে 240-245 টাকায়, কিন্তু তারা চলে গেলেই আবার যা তাই। আমাদের ব্যবসায়ীগণ অবশ্যই লাভ করবেন, তারা দেশের সবচাইতে বড় যে রাজস্ব প্রদান করেন, এই রাজস্ব প্রদানের পাশাপাশি আমাদের ভোক্তাদের প্রতি তাদের যে নৈতিক দায়িত্ব, ভোক্তার অধিকারের জায়গাটায় সব ব্যবসায়ী আরও সচেতন হবে, দিনের পর দিন তো এভাবে চলতে পারে না। রমজান উপলক্ষে বাড়েনি মাংসের দাম, আগের মতোই খাসি 1,100 টাকা আর গরুর মাংস মিলছে 750 টাকা কেজিতে, কিন্তু ক্রেতা নেই তেমন একটা। রমজানের প্রথম দিন উপলক্ষে নতুন করে বাড়েনি তেল, চিনি, ছোলা সহ মুদি পণ্যের মূল্য। সবজির বাজারও অনেকটা একই রকম থাকলেও ব্যতিক্রম লেবু, শশা আর বেগুনের ক্ষেত্রে। এই তিন পণ্যের চাহিদা যেমন বেশি, তেমনই দামও চড়া। এখানে দিতেছে যে আমরা ওখানে নিলাম 30 টাকা করে আলি, এটা এই আলি তো আমরা রমজানের আগে কিনছি যে আপনার 15-16 টাকা করে, অর্ধ অর্ধ ডিফারেন্স হয়ে গেছে। শসা কেজি আসলে আপনার ওখানে 30 টাকা, এখন আর কি 50 টাকা বেচতে আসছি। এই যে রমজান উপলক্ষে দাম বাড়ছে, বেগুন আগে দিচ্ছে ওখানে 30 টাকা, এখন 60 টাকা বিক্রি করতে আসছি। রমজানকে কেন্দ্র করে কেজি প্রতি 5-10 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন রকম ফলের দামও। রোকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা। প্রথম রমজানের আকাশে এবার দেখা মিলেছে ব্যতিক্রমী চাঁদের। সাধারণত চাঁদের ওপরে তারার মতো দেখা গেলেও এবার প্রথম রমজানে চাঁদের নিচে এই দৃশ্য দেখা গেছে। শুক্রবার সন্ধ্যার পর দেশের প্রায় সব স্থান থেকে চাঁদের এই দৃশ্যের দেখা মেলে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে পোস্ট করেছেন অনেকে। অনেকে ভিডিও সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখতে আরবি হরফ বায়ের মতো। চাঁদ ও শুক্র গ্রহ বা শুকতারা একই রেখায় থাকায় এমনটা দেখা যেতে পারে বলে মনে করেন অনেক মহাকাশ গবেষক।